তো দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে জানলার ফ্রেমটা এই জানলার ফ্রেমে কিন্তু কারোর একটি ব্যবসা শুরু হয়েছে অবাক লাগছে না এটাই কিন্তু বাস্তব এই যে দাদাটা আমার পাশে বসে রয়েছে এই দাদা কিন্তু এই জানলার ভেতর দিয়েই তার ব্যবসা শুরু করেছে এই জানলার ভেতর থেকেই কিন্তু সে কাস্টমারকে প্রতিনিয়ত ছ মাস ধরে সার্ভিস দিয়ে আসছে এবং আজকের ডেটে কিন্তু এই জানলা থেকে বেরিয়ে উনি কিন্তু নিজের একটা দোকান খুলেছে এই স্টোরিটা আপনাদের আশা করি ভালো লাগবে তো চলুন পুরো ভিডিওটা আমরা কন্টিনিউ করব এবং আপনাদের দেখিয়ে দেবো তো দাদার নাম কি এবং দাদার ঠিকানাটা বলে দাও আমার নাম রাইহান মন্ডল চাপড়া কল্যাণদহা থেকে আমি বলছি তো দাদার নাম কিন্তু রায়হান মন্ডল এই মুহূর্তে আমরা কিন্তু আছি চাপড়াতে এবং এই যে জানলার ভেতর থেকে তুমি ব্যবসা শুরু করেছিলে এই জানলা দিয়ে কাস্টমারকে পরিষেবা তোমার প্রথমে কি মনে হয়েছিল যে এটা কি দেওয়া সম্ভব না যখন দেখলাম যে একটা একটা করে কাস্টমার সবাই জানতে পারছে তারপরে একটা একটা করে ভিড় লেগে গেলো তখন আমি ভাবছি যে না আমাকে আরও উন্নত হতে হবে যে কাস্টমারকে আরও ভালো পরিষেবা দিলে হয়তো আরও বেশি ভিড় হবে সেই কারণে আমি আরও দু একটা এক্সট্রা মেশিনপত্র কিনে নিয়ে আসি যেগুলোকে সার্ভিস দেওয়া যায় সেই কারণে আমি আরও দু একটা যেমন লেভেলেশন তারপরে যেরকম এই মুহূর্তে কী কী রয়েছে মানে তুমি শুরুতে কি দিয়ে শুরুটা করেছিলে এবং আজকের ডেটে তোমার কাছে কী কী মেশিন রয়েছে প্রথমত তো আমি মোবাইল দিয়ে মানে এটা এটা করতাম যেগুলো অনলাইনে হয় তারপরে দেখলাম মোবাইল থেকে উন্নত হবে একটা ডেস্কটপ নিতে পারে অনেকটা সেটিং দেখাবে মনে হবে যেন না একটা দোকান সব তো সেই কারণে পিসি তো কম্পিউটার মাস্ট তো তারপরে আমি একটা অ্যাপসনের একটা অল ইন ওয়ান প্রিন্টটা নিয়েছি তারপরে ফিঙ্গার প্রিন্টের যে স্ক্যানার হয় সেটা নিয়েছি ল্যামিনেশন মেশিনটা নিয়েছি আর মেনলি যেগুলো দরকার সেগুলো এক এক করে নিয়েছো এবং যে প্রশ্নটা করেছিলাম যে এই যে চার দেওয়ালের মধ্যে বসেও ব্যবসা করা সম্ভব বা ঘরের মধ্যে থেকে বসেও ব্যবসা করা সম্ভব তুমি কি এটা প্রথমে মনে হয়েছিল যে ব্যবসা করতে পারতে প্রথমে প্রথম দু একদিন মনে হচ্ছিলো যেন এখানে তো অনলাইন এখন কম্পিটিশানের মার্কেট তো তো আমি কি তার মধ্যে ইনভলভ হতে পারবো তো তখন যখন আমি একটা আমি দেখছি ট্রাই করতে থাকি দেখি না হলে তো অন্য পজিশন নিয়ে নেব তো দেখতে দেখতে দেখছি না দিন দিন দিনের পর দিন লোক বাড়তেই থাকছে তারপর এক একটা সার্ভিসের কথা বলার আমি ইউটিউবে অনলাইনে সার্চ করে করে সেই সার্ভিসগুলো মানে কিভাবে করতে হয় শিখে নিই তারপর থেকে আমি শুরু করি এইভাবে সব কিছু আচ্ছা আচ্ছা তো আজকের ডেটে কিন্তু দাদা ছ মাস ধরে ছিলে তাই তো এই ঘরের মধ্যে ছমাস ধরে ঘরের ভেতর থেকে সার্ভিস দেওয়ার পরে আজকের ডেটে কিন্তু দাদা নিজস্ব একটা দোকান তৈরি করছে মানে দোকান কিন্তু এখনও পুরোপুরি প্রপারলি তৈরি হয়নি তবে সেটা কিন্তু তৈরি হচ্ছে আজকের ডেটে কি কী সার্ভিস দিচ্ছ তুমি কাস্টমারকে এখন বর্তমান মোবাইল রিচার্জ হয় আচ্ছা এপিএস থেকে টাকা তোলা হয় জেরক্স করা হয় প্রিন্ট আউটের যেমন সব কিছুই হয় ওখানে হ্যাঁ অনলাইন ফর্ম ফিল আপ ফটো এগুলো করে দিই সাথে ভোটার কার্ড প্যান কার্ড আধার সার্ভিসটা পারি না এখনও কিন্তু বাকি সব কাজগুলো মোটামুটি করি তার মানে বুঝতে পারলেন এই যে ছোট্ট দেখতে পাচ্ছেন জানলাটা এই জানলাটাই হচ্ছে কিন্তু ব্যবসার প্রধান মাধ্যম বুঝতে পারলেন এর ভেতর দিয়ে কিন্তু আপনি যেরকম দোকান খুলে বসেছেন সেই সার্ভিসগুলো কিন্তু এর ভেতর দিয়ে দেওয়া হচ্ছে এবং এর থেকেই কিন্তু ওনার ব্যবসা শুরু তো চলুন ওনার কিন্তু দোকানটা আমরা দেখিয়ে দেব তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ওনার দোকানটা এই দোকানটা কিন্তু ওনার কেবল রেডি হচ্ছে তো এই দোকানটা রেডি হতে আর কতদিন টাইম লাগবে এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমি কমপ্লিট করে ফেলবো আচ্ছা তার মানে আর সপ্তাহখানেকের মধ্যে কিন্তু এই যে দোকানটা দেখতে পাচ্ছেন তো দোকানে যে দেখতে পাচ্ছি এই যে টিন দিয়েছো টিনটা দিয়েছো কেন টিনটা দেওয়ার কারণ আমি পাশে আরেকটা দোকান করব। তখন দুটো একসঙ্গে আমি ছাদ করে নিতে পারবো আর এখন তো ওই দোকানটা করতে ইনভেস্ট করতে হবে না অনেক তো তখন আমি পরে দুটো একসঙ্গে অ্যাডজাস্ট করে নেব। তখন আমি ওই দোকানটা যে একটা পজিশন তৈরি হবে এই কারণে আমি তিন দিয়ে রেখেছি টেম্পোরারি আচ্ছা আচ্ছা মানে উনি এই দোকানের পাশেও কিন্তু আরেকটা দোকান খুলতে মানে দ্বিতীয় ব্যবসা কী খুলতে কী করতে চাইছো ওটা ওই কাস্টমারের যে কোনো একটা সার্ভিসের জন্য হয় ব্যাংকের কোনো সার্ভিস আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম আধার কোনো সেন্টার এরকম আচ্ছা এই যে দোকানটা করেছো এই দোকানটার টাকা কি তোমার ওই ঘরের মধ্যে থেকে বসে কাস্টমারকে পরিষেবা দিয়ে এসেছে মানে কোথা থেকে হ্যাঁ এসেছে কিছু টাকা এসেছে কিছু টাকা আমার নিজের ইনভেস্ট করতে হয়েছে আচ্ছা আচ্ছা নিজের থেকে তো ইনভেস্ট করতেই হবে ব্যবসাকে দাঁড় করাতে গেলে নিজে থেকে ইনভেস্ট করতেই হবে কারণ প্রচুর জিনিস থাকে যেগুলো কিন্তু নিজের থেকে দিয়ে নিতে হয় তো তুমি কি এই ব্যবসায় ভবিষ্যৎ দেখতে পাচ্ছো মানে যেরকম আজ থেকে ছমাস আগে ছিলে আজকের ডেটে দাঁড়িয়ে কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ আছে না দেখছি যে ভবিষ্যতে আরও অনেকটাই ভালো হবে এবং উন্নত হবে কারণ এখন অনলাইনে সময় তো তাই সবাই অনলাইনে সব কিছু কাজ করে সেই কারণে দেখছি ভবিষ্যতে এর থেকে আরও বেশি কিছু আশা করা যায় মানে তুমি আশা করছো যাতে একে ধরেই আঁকড়ে ধরে তুমি এগোতে পারো তাই তো এবং পাশাপাশি দ্বিতীয় অপশান আপনাদের বারে বারে বলি দ্বিতীয় অপশান কিন্তু উনি ভেবে রেখেছে আরেকটি দোকানও কিন্তু উনি করবে তার মানে বুঝতে পারলেন আপনাদের এই ভিডিওটা করার একটাই কারণ মোটিভেশন দেওয়ার জন্য আপনাদের যারা ভাবেন যে প্রথমেই আপনারা যে কোনো ব্যবসা খুলবেন একদম বড় সড়ো করে তাহলে এই দাদাকে দেখে কিন্তু আপনারা শিখতে পারেন প্রথম অবস্থাতে যেখানে মনে নিরাশা নিয়ে কিন্তু এই ঘরের মধ্যে থেকে উনি সার্ভিস শুরু করেছিল আজকের ডেটে কাস্টমার ওনার বাড়িতে বাড়ির উপরে এসে কিন্তু ওনার কাছ থেকে সার্ভিস নিয়ে যায় এটাই হলো কিন্তু একটি মোটিভেশন ভিডিও এবং আপনাদের দেওয়ার চেষ্টা করছি প্রথম অবস্থাতে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে না বসে একটু একটু করে ব্যবসা থেকে আসা কমিশন দিয়ে কিন্তু আপনারা আস্তে আস্তে করতে পারেন এতে নিজস্বতা আসবে এবং নিজস্বতা এলেই কিন্তু আপনি ব্যবসাতে বড় হয়ে উঠতে পারবেন এই যে চারটে দেখতে পাচ্ছেন এই চার কোন আছে এই যে জানলাটা এই জানলাটাই কিন্তু ওনারা হচ্ছে কাস্টমারের আদান প্রদান বা কাজের আদান প্রদান বা ব্যবসার আদান প্রদান এর মধ্যে দিয়ে কিন্তু করে থাকে আশা করি এই ধরনের ভিডিও আপনারা অন্য কোনো চ্যানেলে কিন্তু দেখতে পারবেন না এবং দাদার এই যে আমি প্রথম অবস্থাতে এসেছি দাদা কিন্তু এসে আমাকে প্রথমে চিনতে পারে তুমি কি ভেবেছিলে যে ইউটিউবে যে লোকটা ভিডিও করে সেই আমি না না আমি চিনতে পারিনি আমি ভাবছি হয়তো যেমন কেউ ডিস্ট্রিবিউটার আসে সেরকমভাবে কথা বলার জন্য এসেছে হয়তো তারপরে কথা শুনে মনে হচ্ছে যেন হয়তো সেই চ্যানেলে কেউ হবে তারপর আমি সাহস করে বলতে পারছি না তা আমি ভাবছি যেন না হয় ভাই খুবই একটা হাসির বিষয় উনি কিন্তু প্রথমে বুঝতেই পারেনি মানে আমার খুবই মজা লেগেছে যে উনি বুঝতেই পারেনি যে আমি কিন্তু সেই লোক উনি আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি সেই লোক এটা কিন্তু জিজ্ঞেস করছে হ্যাঁ হ্যাঁ একদম উনি কিন্তু জিজ্ঞেস করছে আচ্ছা তোমার কেমন লাগলো বলো না অনেক ভালো লেগেছে দাদা আপনার ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লেগেছে সত্যি আর আপনি অনেক সময় দিয়েছেন আমাকে এখানে ওনাকে কিন্তু টোটালি আমি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি কিভাবে কি কাজ করবে যেহেতু উনি এই পি অলরেডি অন্য আইডিতে কাজ করছিলো আমি কিন্তু অলরেডি একটা আইডি দিয়েছি এবং রিচার্জের আইডি প্যানের আইডি সমস্ত কিছু ওনাকে দিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি ওনাকে বলেছি ফার্স্ট টাইম যেমন আপনাদের বলি আগে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রিপ্লাই পাবেন কারণ ফোন প্রত্যেকের ধরা কিন্তু সম্ভব হয়ে ওঠে না তবে আমরা কিন্তু প্রত্যেকের ফোন ধরার ব্যবস্থাও অলরেডি করতে চলেছি যাতে প্রত্যেকের ফোনই আমরা রিসিভ করতে পারি আমাদের টিমে আরও কিছু কিন্তু মেম্বারকে আমরা নিতে ছি তো আশা রাখছি আপনারা সাথে থাকলে কিন্তু আমরা এই কর্ম যে কর্মগুলো করতে চলেছি সেগুলো কিন্তু করতে পারবো তো দাদা তুমি এই যে দোকান করছো তুমি দোকান পুরোপুরি রেডি করো অবশ্যই কিন্তু আমি তোমার দোকানে একবার অবশ্যই অবশ্যই আসবে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে আমি এই দোকানটা তৈরি করতে পারি কারণ কাস্টমারের প্রচুর চাপ কারণ তারা চাইছে যে বাইরে একটা খোলামালা জায়গায় দোকানটা হলে সুবিধা হয় অবশ্যই অবশ্যই তাতে আরও কাস্টমার কিন্তু তোমার দিনে দিন বেড়ে যাবে একটা বিষয় এই যে আজকে আপনাদের এই ভিডিওটা দেখলাম এই যে জানলার ভেতর দিয়ে উনি ব্যবসা করছে এই জানলার ব্যবসা ওনার কোন লেভেলে বা পরবর্তী সময়ে হোক এক মাস দু মাস বা এক বছর আমি কিন্তু আসবো এসে কিন্তু দ্বিতীয়বার আপনাদের দেখাবো যে নতুন দোকানটা উনি কি করেছে বা কিভাবে কিন্তু সাজিয়েছে যে দোকানটা একটু আগে আপনারা দেখতে পেলেন যেটা এখনও কিন্তু আনরেডি মানে রেডি হয়নি তবে রেডি হলে কিন্তু অবশ্যই একবার আমি আসবো এবং আপনাদেরও দেখাবো যে কিভাবে কিন্তু একজন সফলতা পায় ধীরে ধীরে তো আপনারাও কিন্তু এইভাবে ধীরে ধীরে শুরু করতে পারেন তো যারা ভাবছেন শুরু করবেন একবারে সমস্ত কিছু দিয়ে শুরু না করে অল্প অল্প করে পুঁজি থেকে রোজগার করে আপনারা করুন দেখবেন আপনার ব্যবসায় সফলতা আসবে এবং আমার যারা দেখছে ভিডিওটা তাদেরকে বলতে চাও বলো তাদেরকে আমি একটাই কথা বলি যে কোনো জিনিসে একটু মানে ভেবে চিনতে করলে সুবিধা হয় তবে করার সময় অনেক কিছু চিন্তা করে যেহেতু দেখতে হবে যে মার্কেটের কম্পিটিশানটা রকম কোন দিকে গেলে আমার ব্যবসাটা ভালো হবে সেরকমভাবে একটা চিন্তাধারা নিয়ে ব্যবসাটা শুরু করা ভালো যদি কেউ অনলাইনে ব্যবসা করতে চায় তবে সত্যি সে অনেক লাকি হবে কারণ এখন তো মানে ইন্ডিয়ায় হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া কারণ ইন্ডিয়া কিছু অনলাইনে তাই আমি বলবো যা যাদের সামর্থ্য হয় না অল্প অল্প করে আমি তো মোবাইলে রিচার্জ করতাম প্রথমে তারপরে আস্তে আস্তে এগুলো সব করেছি সব কিছু করতে গেলে বাইক কিছু এক আপনাকে ইনভেস্ট করতেই হবে যে কোনোভাবেই হোক সে অল্প হোক আর বেশি হোক খুব ভালো কিন্তু দারুণ দারুণ কথা বললো তো বোঝা গেল তো আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে এবং এই জানলার ভেতর থেকে ওনার ব্যবসা আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বুঝে কাজ করবেন